ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু লেয়ার স্যালার্স আজকে আমরা বিখ্যাত ড্রামা দ্য খেয়ার ট্রেকার নিয়ে ক্লাস করব। দ্য খেয়ার ট্রেকার এটি হচ্ছে একটি মডার্ন ড্রামা এই ড্রামাটি লিখেছিলেন বিখ্যাত ড্রামাটিস্ট হ্যারোল্ড পেন্টার হ্যারোল্ড পেন্টার তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ত্রিশ সালে ইংল্যান্ডে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন দুই হাজার সালে ইংল্যান্ডেই অর্থাৎ তিনি আটাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন হ্যারোল্ড পেন্টার তিনি হচ্ছেন একজন প্লেরাইট একজন স্ক্রিন রাইটার একজন অ্যাক্টর একজন থিয়েটার ডিরেক্টর এবং একজন পোয়েট ইংরেজি সাহিত্যে তার লেখালেখি শুরু হয়েছে অর্থাৎ তার রাইটিং পিরিয়ড হচ্ছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে তার মৃত্যু অবধি দুই সাল পর্যন্ত অর্থাৎ তিনি মডার্ন পিরিয়ডে লেখালেখি করতেন হারোল পিন্টার তিনি হচ্ছেন একজন নোবেল প্রাইজ উইনার রাইটার তিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন দুই সালে দ্য কেয়ার ট্রেকার এটি হচ্ছে তার বিখ্যাত ড্রামাগুলোর মধ্যে একটি দ্য কেয়ার ট্রেকার প্লেটির জেনার হচ্ছে স্পিকুলেটিভ ফিকশন স্পিকুলেটিভ ফিকশন কাকে বলে স্পেকুলেটিভ ফিকশন বলতে ওই সকল ফিকশন ড্রামা বা প্লেগুলোকে বোঝানো হয় যেই ফিকশনগুলোর এলিমেন্টস সাধারণত রিয়েল ওয়ার্ল্ডে বিলং না করে হিউম্যান সাইকোলজিতে বিলং করে থাকে যেগুলো এলিমেন্টস সাধারণত একটু সুপার হয়ে থাকে ফিউচারিস্টিক হয়ে থাকে এবং ওই ফিকশনগুলোর থিমস সাধারণত একটু ইমাজিনেটিভ হয়ে থাকে সেগুলোকে মূলত স্পিকুলেটিভ ফিকশন বলা হয় দেখে আর এই প্লেটি হচ্ছে একটি স্পিকুলেটিভ ফিকশন কারণ এই প্লেটিতে হ্যারোল্ড ফিন্টার সাধারণত হিউম্যান সাইকোলজি নিয়ে অ্যানালাইসিস করেছেন যার কারণে এই প্লেটির বিশেষ বিশেষ এলিমেন্টস সাধারণত রিয়েল ওয়ার্ল্ডে বিলং না করে হিউম্যান সাইকোলজিতে বিলং করেছিল যার কারণে এটির জেনার হচ্ছে স্পিকুলেটিভ ফিকশন আবার অন্যদিকে এই প্লেটি হচ্ছে একটি ট্র্যাজি কমেডি আমরা জানি ট্র্যাজিক কমেডি কী ট্র্যাজি কমেডি বলতে ওই সকল ড্রামাগুলোকে বোঝানো হয় যে ড্রামাগুলোকে ট্র্যাজিক মুড এবং কমিক মুড একসাথে থাকে সেটাকে ট্র্যাজি কমেডি বলা হয় এই প্লেটিতে আমরা ট্র্যাজিডিও দেখতে পাবো কমেডিও দেখতে পাবো যার কারণে এটি হচ্ছে একটি ট্র্যাজি কমেডি ঠিক আছে বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবে প্লেটি সর্বপ্রথম লেখা হয়েছে উনিশশো সালে এবং এটি উনিশশো সালে সালেই ফার্স্ট প্রিমিয়ার করা হয়েছে যে থিয়েটারে এটি সর্বপ্রথম প্রিমিয়ার করা হয়েছে ওই থিয়েটারের নাম হচ্ছে দ্য আর্টস থিয়েটার অব লন্ডন লন্ডনের একটি থিয়েটার যেটির নাম হচ্ছে দ্য আর্টস থিয়েটার ওই থিয়েটারে উনিশশো ষাট সালে সর্বপ্রথম এই প্লেটি পারফর্ম করা হয়েছে এবং প্লেটির টাইম সেটিং হচ্ছে নাইনটিন ফিফটি স্টার্ট উনিশশো পঞ্চাশ সালের শুরুর দিকটাই হচ্ছে এই প্লেটির টাইম সেটিং অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক পরপরই এই প্লেটির টাইম সেটিং দেখানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই বিশ্বে যে হজ হজবরল কন্ডিশন বিলং করেছিল ওই সময়টাই হচ্ছে মূলত এই প্লেটির টাইম সেটিং এবং এই প্লেটিতে বেশি প্লেস সেটিং নেই মাত্র একটি প্লেস সেটিং রয়েছে সেটি হচ্ছে এ হাউজ ইন ওয়েস্ট লন্ডন পশ্চিম লন্ডনের একটি অ্যাপার্টমেন্ট বা বাড়ি হচ্ছে মূলত এই প্লেটির প্লেস সেটিং অর্থাৎ প্লেটিতে আমরা যে ঘটনা প্রবাহগুলো দেখতে যাব সবগুলো ঘটনা প্রবাহ মূলত একটি অ্যাপার্টমেন্ট বা বাড়িতেই সংগঠিত হয়েছে যেটি পশ্চিম লন্ডনে অবস্থিত আর তখন সিজন ছিল মূলত উইন্টার সিজন আর এই উইন্টার দ্বারা প্রিন্টার আমাদেরকে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে উইন্টারের সাধারণত সিম্বলিক্যাল মিনিং রয়েছে যেটি আমরা ফার্স্ট ইয়ারেও দেখেছি উইন্টারের সিম্বলিক্যাল মিনিং হচ্ছে মর্নিং সরো আনহ্যাপিনেস অর্থাৎ দুঃখ কষ্ট বেদনা এগুলো হচ্ছে সাধারণত উইন্টারের সিম্বলিক্যাল মিনিং আর এখানেও উইন্টার দ্বারা তিনি এই সিম্বলিক্যাল মিনিং দ্বারা যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তীতেই বিশ্বে যে অরাজকতা বিদ্যমান ছিল তৎকালীন সোসাইটির মানুষগুলো তাদের আইডেন্টিফিকেশন নিয়ে তারা সবসময় টেনশনে থাকতো তাদের কোনো আইডেন্টিফিকেশন ছিল না তাদের বাস করার জায়গা ছিল না তারা সবসময় আনহ্যাপি ছিল সেই সময়কার ওই অরাজকতাকে বা আনহ্যাপিনেসকে তিনি এই উইন্টার সিজন দ্বারা সিম্বলিক্যালি মিনিং করেছেন তো গাইস এখন আমরা প্লেটের পারফার সম্পর্কে ডিসকাস করব। সাধারণত যে কোনো নভেল ফিকশন ড্রামা পোয়েম যেটাই বলি না কেন যে কোনো লেখা লিখনির সময় রাইটারদের কিছু অ্যাকজেক্ট পারফাস বা উদ্দেশ্য থাকে এই প্লেটি রচনা করার সময়ও হ্যারোল্ড প্রিন্টারের যে পারফাস বা উদ্দেশ্যগুলো ছিল সেগুলোর মধ্যে সর্বপ্রথম যেটি সেটি হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি এ সাইকোলজিক্যাল স্টাডি অফ কমপ্লেন্স অফ পাওয়ার অ্যালিজিয়েন্স ইনোসেন্স অ্যান্ড করাপশন অফ টোয়েন্টিন সেঞ্চুরি এক কথায় বলতে গেলে টোয়েন্টিন সেঞ্চুরিয়ান মানুষদের সাইকোলজিতে তৎকালীন সোসাইটিতে যেটা বিরাজমান ছিল সেটাকেই তিনি এখানে অ্যানালাইসিস করতে চেয়েছিলেন এই প্লেটিতে অর্থাৎ এক কথায় বলতে গেলে এই প্লেটি হচ্ছে একটি হিউম্যান সাইকোলজিক্যাল অ্যানালাইসিস এখানে তিনি তৎকালীন অর্থাৎ টোয়েন্টিন সেঞ্চুরিয়ান যে পিপলরা ছিল তাদের সাইকোলজিতে তখন যেগুলো বিরাজমান ছিল সেগুলোকে তিনি এই প্লেটির মাধ্যমে আমাদের মাঝে এক্সপ্রেস করতে চেয়েছিলেন যার কারণে এটিকে বলা হয় একটি হিউম্যান সাইকোলজিক্যাল অ্যানালাইসিস এটা হচ্ছে ফার্স্ট পারপাস আর সেকেন্ড পারপাস যেটি সেটি হচ্ছে প্রিন্টার্স ট্রাইস টু এক্সপ্রেস দ্য ওয়ার্ল্ড সিচুয়েশন আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়াল লাইক ল্যাক্স অফ আইডেন্টি ক্লাস ডিস্টেন্স ভায়োলেন্স অ্যান্ড লোনলিনেস তিনি মূলত এই প্লেটিতে যেটা এক্সপ্রেস করতে চেয়েছিলেন সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তৎকালীন সোসাইটিতে মানুষগুলো যে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল যেমন তারা তাদের আইডেন্টি নিয়ে তারা সমস্যায় ছিল তৎকালীন সোসাইটিতে ক্লাস ডিস্টেন্স ছিল মানুষগুলো আপার ক্লাসের সোসাইটির মানুষগুলো লোয়ার ক্লাস সোসাইটির মানুষগুলোকে একদম ভালোই বাসতো না তাদেরকে সার্ভেন্ট হিসেবে মনে করত এই যে একটা ডিস্টেন্স ছিল সেটা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তৎকালীন সোসাইটিতে সাধারণত সমাজে সবচেয়ে বেশি যে প্রবলেম ছিল সেটা হচ্ছে ভায়োলেন্স অ্যান্ড লোনিনেস মানুষে মানুষে সব সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো ধ্বংস ধ্বংসাত্মক কাজ সবসময় লেগেই থাকতো মানুষেরা তখন তাদের আইডেন্টি ছিল না তারা তাদের আইডেন্টিটির জন্য বসবাসের জায়গার জন্য তারা যেভাবে জোর তার তার মানুষদেরকে মেরে বিভিন্নভাবে তারা জোর জবরদস্তি করে দখল করে নিত তখনকার সোসাইটিতে এই ভায়োলেন্স সবচেয়ে বেশি বিরাজমান ছিল সেটি এবং তৎকালীন সোসাইটিতে মানুষগুলো অনেকে তাদের ফ্যামিলি হারিয়ে অনেকে তাদের বাড়িঘর দুয়ার হারিয়ে অনেকে কি করেছে এক দেশ থেকে আরেক দেশে তাদের আইডেন্টিটির জন্য বা বসবাসের জন্য প্রস্থান করেছে যে কারণে তারা খুব বেশি লোনলি হয়ে গিয়েছিল একাকী হয়ে গিয়েছিল অর্থাৎ এক কথা বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মানুষগুলোর যে সমস্যা ছিল যেমন ল্যাক্স অফ আইডেন্টিটি, ক্লাস ডিস্টেন্স ভায়োলেন্স অ্যান্ড লোনলিনেস এই সকল সব সমস্যাগুলোকে তিনি এই প্লেটি রচনা করার মাধ্যমে আমাদেরকে এক্সপ্রেস করতে চেয়েছিলেন তো এই দুটি হচ্ছে মূলত এই প্লেটি রচনার একজ্যাক্ট পারপাস তো গাইস স্টল এবার আমরা প্লেটির ক্যারেক্টারসগুলো সম্পর্কে জেনে নেই প্লেটিতে বেশি ক্যারেক্টার নেই মাত্র তিনটি ক্যারেক্টার রয়েছে সর্বপ্রথম যে ক্যারেক্টারটি রয়েছে তার নাম হচ্ছে অ্যাস্টন অ্যাস্টন তিনি হচ্ছেন মূলত এই প্লেটির অন্য আরেকটি ক্যারেক্টার মিক এর বড় ভাই অ্যাস্টনের বয়স হচ্ছে ত্রিশ বছর তিনি কথা বলার সময় লজ্জা পান খুব থেমে থেমে কথা বলেন এবং যে কোনো কাজ খুব স্লোলি করেন অ্যাস্টন যখন ছোট ছিলেন ইয়ং ছিলেন তখন তার হ্যালোসিনেশনের প্রবলেম হয়েছে যার কারণে ছোটোবেলায় তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ইলেকট্রিক শক থেরাপি দেওয়া হতো ইলেকট্রিক শক থেরাপি দেওয়ার পর বর্তমানে তিনি প্রায় টোটালি মেন্টালি ড্যামেজড হয়ে গিয়েছিলেন এই মেন্টালি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে বর্তমানে তার সবচেয়ে বড় দুর্বলতা যেটি সেটি হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন তিনি তার সোসাইটির মানুষদের সাথে তার রিলেটিভসদের সাথে ইভেন তার ভাইয়ের সাথেও তিনি ঠিকভাবে কমিউনিকেশন করতে পারছেন না ঠিকভাবে বন্ডিং রাখতে পারছেন না তার এই দুর্বলতার কারণে আমরা বলতে পারি তিনি হচ্ছেন মূলত সমাজের একজন ভিক্টিম যিনি মানুষদের সাথে কোনোভাবেই কমিউনিকেশন রাখতে পারছেন না যিনি মেন্টালি সব সময় আনহ্যাপি ছিলেন এবং তিনি সোসাইটিতে তার এক্সিস্টেন্স এর সন্ধানে তিনি নিজেকে আইসোলেটেড করে রেখেছেন অর্থাৎ বিচ্ছিন্ন করে রেখেছেন বর্তমানে তার জীবনে যে উদ্দেশ্য বা অ্যাম্বিশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড়ো অ্যাম্বিশন হচ্ছে এটা যে তার ছোটো ভাই মিকের জন্য তিনি কিভাবে একটি সুন্দর ঘর তৈরি করতে পারবেন এটা হচ্ছে তার বর্তমান জীবনের সবচেয়ে বড় অ্যাম্বিশন এই অ্যাস্টনের চরিত্র দ্বারা মূলত ফিন্টার যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে তৎকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তৎকালীন সোসাইটির মানুষদের ল্যাক অফ কমিউনিকেশন এবং যে আইসোলেশন বা বিচ্ছিন্নবাদ রয়েছে সেটাকেই তিনি মূলত এখানে এই অ্যাস্টনের চরিত্র দ্বারা সিম্বলাইজ করেছিলেন দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে মেক মেক হচ্ছে অ্যাস্টোনা ছোট ভাই যার বর্তমান বয়স হচ্ছে প্রায় পঁচিশ বছর অর্থাৎ বিশ বছরের অধিক যিনি অনেক মেধাবী মিস্টিরিয়াস এবং অ্যাম্বিশিয়াস পারসন তিনি অনেক বুদ্ধিমান ছিলেন তিনি তার ভাইকে অনেক বেশি ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন কিন্তু তার ভাই যেহেতু অসুস্থ যার কারণে তার সাথে তার ভাইয়ের যোগাযোগ খুব কমই হতো যদিও খুব কম হতো বা ল্যাক অফ কমিউনিকেশন তাদের মাঝে ছিল বাট সে তার ভাইকে অনেক বেশি ভালোবাসত পুরো প্লেটির ঘটনা প্রবাহে আমরা দেখবো যে এই মিকের সাথে তার বড় ভাই অ্যাস্টনের খুব বেশি সম্পর্ক নেই তেমন কথাবার্তা তাদের মধ্যে হয় না যোগাযোগ হয় না কিন্তু একটা সময় আমরা দেখেছি মিক তার বড় ভাইকে হ্যাপি রাখার জন্যে তাদের বাড়ির যে কেয়ারটেকার ছিল তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখান থেকে আমরা বুঝতে পারি যে তাদের যে ফ্যামিলি বন্ডিং যদিও তাদের ল্যাক অফ কমিউনিকেশন থাকে বাট তাদের ফ্যামিলি বন্ডিংটা আসলে রয়েছে সে তার ভাইকে আসলে অনেক বেশি ভালোবাসে এর পরের সর্বশেষ ক্যারেক্টার হচ্ছে ড্যাভিস ডেভিস তিনি হচ্ছেন বৃদ্ধ যার বয়স হচ্ছে প্রায় ষাট বছর তিনি হচ্ছেন একজন ভবঘুরে যার নির্দিষ্ট কোনো এক্সিস্টেন্স নেই তার নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নেই এবং তার পরিচয়ের যে কাগজপত্রগুলো রয়েছে যেমন বাংলাদেশে আমাদের যেমন ন্যাশনাল কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে এই রিলেটেড তৎকালীন সোসাইটিতে বা লন্ডনে তার বিলঙ্গিংয়ের জন্য তার এক্সিস্ট্যান্সের জন্য যে পেপারগুলো রয়েছে তার আইডেন্টিফিকেশনের জন্যে সেগুলো তার সাথে নেই সেখান থেকে বোঝা যায় যে এই ড্যাবিস হচ্ছেন একজন ভবঘুরে প্লেটের প্লটে আমরা দেখতে পাবো যে এই ড্যাবিস একটি ক্যাপেতে চাকরি করেন এবং সেখানে যে কোনোভাবে ক্যাপের মালিকের সাথে তার বেজাল হয় সেখানে বেজাল থেকে অ্যাস্টন তাকে রক্ষা করে ওই ক্যাপে থেকে বের করে নিয়ে আসে এবং অ্যাস্টন এনে তাদের অ্যাপার্টমেন্টে তাকে জায়গা দেয় বা থাকার জায়গা দেয় একটা সময় আমরা দেখেছি যে এই ড্যাবিসকে অ্যাস্টন এবং তার ভাই মিক তাদের বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব দিয়েছিল এই মূলত ড্যাবিসের ক্যারেক্টার থেকেই সে যে কেয়ারটেকারের দায়িত্ব পেয়েছে সেখান থেকেই মূলত এই প্লেটির নামকরণ করা হয়েছে দ্য কেয়ারটেকার এই বৃদ্ধ বয়স্ক ড্যাবিসের কিছু প্রবলেম রয়েছে তার ক্যারেক্টারগুলোর মধ্যে এক হচ্ছে তিনি হচ্ছেন লাউড তিনি খুব জোরে সোরে কথা বলেন চিৎকার দিয়ে কথা বলেন তিনি হচ্ছেন সেলফ কনফিডেন্ট নিজেকে নিয়ে সবসময় কনফিডেন্ট থাকেন নিজে কোনো ভুল থাকলে তিনি বলেন না যে আমার কোনো ভুল নেই তিনি মনে করেন যে তিনিই সঠিক এবং তিনি হচ্ছেন একটু অ্যারোগ্যান্ট টাইপের তার আরেকটা সবচেয়ে বড় সমস্যা যেটি সেটি হচ্ছে ঘুমানোর সময় তিনি খুব জোরে শব্দ করেন এবং নাক ডাকেন একদিকে তার এক্সিস্টেন্স নেই সে হচ্ছে একজন ভবগুরে অন্যদিকে সে খুব জোরে সোরে কথা বলে সে নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকে সে সাধারণত নাক ঘুমানোর সময় অনেক বেশি নাক ডাকে এবং শব্দ করে এত সব সমস্যার পরেও তার আরও বড় যে সমস্যা সেটা হচ্ছে তার নিজের কোনো এক্সিস্টেন্স নেই বাট তিনি ওই বাড়িতে এসে কি বলেছেন মেক এবং অ্যাস্টনকে বলেন যে আমি সাধারণত ব্ল্যাক পিপলদেরকে একদম পছন্দ করি না ব্ল্যাক পিপলদেরকে আমার একদম সহ্যই হয় না তার নিজের মূলত কোনো এক্সিস্টেন্স নেই এরপর দেখা গেছে তিনি ব্ল্যাক পিপলদেরকে কোনোভাবেই পছন্দ করেন না এটি দ্বারা তিনি মূলত এটা বুঝিয়েছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেও যখন পুরো বিশ্বে অরাজকতা বিদ্যমান ছিল সেই সোসাইটিতেও মানুষদের মাঝে ক্লাস ডিস্টেন্স ছিল হোয়াইট পিপলরা ব্ল্যাক পিপলদেরকে তখনও নির্যাতন করতো এই ব্যাপারটি হ্যারোল্ড পিন্টার এখানে বোঝানোর চেষ্টা করেছিলেন এই ড্যাবিসের ক্যারেক্টার দিয়ে তো এই তিনটি হচ্ছে মূলত এই প্লেটের ক্যারেক্টার্স আশা করি বুঝতে পেরেছ তো গাইস এখন আমরা প্লেটের থিমসগুলোর প্রসঙ্গে ডিসকাস করব প্লেটিতে অনেকগুলো থিমস রয়েছে যেগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ থিমস আমি কালেক্ট করেছি যেগুলোর মধ্যে সবার প্রথম যেটি সেটি হচ্ছে লনলিনেস অ্যান্ড আইসোলেশন লনলিনেস মানে হচ্ছে একাকিত্ব এবং আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা লোনলিনেস যেটি সেটি হচ্ছে টোয়েন্টিন সেঞ্চুরিতে নাইনটিন ফিফটি স্টার্টে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আফ্রিকান ইউরোপিয়ান সোসাইটিগুলোতে যেই সমস্যা বিরাজমান ছিল সেটার মধ্যে সবচেয়ে বড়ো সমস্যার মধ্যে একটি হচ্ছে লোনলিনেস মানুষগুলো তাদের আত্মীয় স্বজন ফ্যামিলি সব কিছু হারিয়ে তারা অনেক বেশি একা হয়ে পড়েছিল যার কারণে মানুষগুলো নিজেরা নিজেদের মেন্টাল সাফারের জন্য খুব বেশি একাকিত্ব ফিল করতো অন্যদিকে হচ্ছে আইসোলেশন মানুষগুলো তাদের আইডেন্টিফিকেশন না পেয়ে তাদের ফ্যামিলি মেম্বার তাদের সব কিছু হারিয়ে স্বজন না থাকার কারণে মেন্টাল ডিপ্রেশনের কারণে অনেকগুলো মানুষ তখন আইসোলেটেড হয়ে যেত বিচ্ছিন্ন হয়ে যেত যে ব্যাপারগুলো তিনি এই প্লেটিতে বোঝাতে চেয়েছিলেন যার কারণে প্লেটির একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে লোনলিনেস অ্যান্ড আইসোলেশন এর পরবর্তী দ্বিতীয় থিম যেটি সেটি হচ্ছে ল্যাক্স অফ কমিউনিকেশন যোগাযোগের বিচ্ছিন্নতা সেটার উদাহরণ যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপরই বিশ্বের অনেকগুলো দেশের বর্ডার খুলে দেওয়া হয়েছিল যার কারণে কি হয়েছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং আফ্রিকান সোসাইটির মানুষগুলো বসবাসের জন্য অনেকে ইউরোপে পাড়ি জমিয়েছে ইউরোপে পাড়ি জমানোর পর মানুষগুলো তাদের আইডেন্টিফিকেশনের জন্যে তাদের এক্সিস্টেন্সের জন্য সবচেয়ে বড়ো যেই গুরুত্বপূর্ণ প্রয়োজন যেটি সেটি হচ্ছে মানুষদের সাথে কমিউনিকেশন করা সেখানে আত্মীয় স্বজনের সাথে বা অন্যান্য মানুষদের সাথে কমিউনিকেশন করেই নিজেদের এক্সিস্টেন্স গড়ে তোলা কিন্তু সেখানে কি হয়েছে আফ্রিকান এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষগুলো ইউরোপে গিয়ে তাদের কোনো ফ্যামিলি মেম্বার নেই তাদের সরকার নেই সরকার থেকে সুযোগ সুবিধা নেই তাদের কোনো কাগজপত্র নেই যার কারণে কি হয়েছে মানুষগুলো অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একজনের সাথে আরেকজন খুব বেশি যোগাযোগ করতেই পারছে না সেই সমস্যাটাকেই এই প্লেটিতে বোঝানোর চেষ্টা করেছিলেন হ্যারন প্রিন্টার যার কারণে এটির একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে ল্যাক্স অফ কমিউনিকেশন যেটির আরেকটি উদাহরণ রয়েছে সেটা হচ্ছে অ্যাস্টন ক্যারেক্টার অ্যাস্টন তার বয়স হচ্ছে ত্রিশ বছর কিন্তু তার ছোটোবেলায় ইলেকট্রিক থেরাপি শখের কারণে কি হয়েছে তার মেন্টাল ড্যামেজ তিনি পুরোপুরিভাবে হয়ে গিয়েছেন যার কারণে তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তিনি মানুষদের সাথে কমিউনিকেশন রাখতে পারছেন না ইভেন তার ফ্যামিলি মেম্বারদের সাথে তিনি কমিউনিকেশন করতে পারছেন না এই যে ল্যাক্স অফ কমিউনিকেশন তৎকালীন সোসাইটিতে বিরোজমান ছিল সেটাকে এই থিমটির মাধ্যমে তিনি রিফ্লেক্ট করেছেন এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে সোশ্যাল ক্লাস সোশ্যাল ক্লাসের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে আমরা জানি যে সভ্যতার সূচনা লগ্ন থেকে এবং বর্তমানে হতে পারে ফিউচারেও মানুষদের সাথে বিশেষ করে ইউরোপিয়ান সোসাইটিগুলোতে মানুষদের যে ক্লাস ডিসক্রিমিনেশন রয়েছে সেটা বিদ্যমান আগেও ছিল বর্তমানে আছে হয়তো ফিউচারেও থাকতে পারে যেটার উদাহরণ হচ্ছে হোয়াইট পিপলগুলো ব্ল্যাক পিপলদেরকে একদম পছন্দ করে না অনেকে আছে ব্ল্যাক পিপলদেরকে মানুষই মনে করে না তাদেরকে সার্ভেন্ট হিসেবে ব্যবহার করতে চায় অনেকে হত্যাও করে ফেলে যেটি এখনও ইউরোপে বিদ্যমান রয়েছে অন্যদিকে আপার ক্লাস সোসাইটির মানুষগুলো লোয়ার ক্লাস সোসাইটির মানুষগুলোকে সার্ভেন্ট হিসেবে ব্যবহার করতে অনেক বেশি নির্যাতন করতো সেই ব্যাপারগুলোকে তিনি এই সোশ্যাল ক্লাস থিমটির মাধ্যমে রিফ্লেক্ট করতে চেয়েছেন যেটার আরেকটা উদাহরণ হচ্ছে এই প্লেটির ক্যারেক্টার ড্যাবিস তিনি নিজেই হচ্ছেন একজন ভবঘুরে কিন্তু হোয়াইট পিপল তিনি নিজে যখন অ্যাস্টনদের বাড়িতে এসেছেন আসার পর তিনি বললেন যে আমি সাধারণত ব্ল্যাক পিপলদেরকে একদম সহ্য করতে পারি না তার এই কথা থেকে বোঝা যায় যে তৎকালীন সোসাইটিতে যদিও অনেক বেশি সমস্যা বিরাজমান থাকে সেই সমস্যার মধ্যেও মানুষদের মধ্যে একাকী মানুষদের মধ্যে বন্ডিং নেই মানুষেরা কি করেছে হোয়াইট পিপলটা তখনও ব্ল্যাক পিপলদেরকে অনেক বেশি নির্যাতন করতে এবং অনেক বেশি ডিসক্রিমিনেশন তখন বিদ্যমান ছিল যার কারণে একটি থিম হচ্ছে সোশ্যাল ক্লাস এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম যেটি সেটা হচ্ছে ফ্যামিলি এই ফ্যামিলি দ্বারা তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি লাইফ ফ্যামিলি লাইফের যে একটা প্রয়োজনীয়তা রয়েছে সেই ব্যাপারটাকে তিনি এখানে রিফ্লেক্ট করতে চেয়েছেন আমরা জানি অনেকে বলে যে প্রত্যেকটি শিশুর প্রথম শিক্ষাঙ্গন হচ্ছে ফ্যামিলি অর্থাৎ যে কোনো মানুষ সাধারণত সুন্দরভাবে নিজেদের এক্সিস্টেন্সের জন্যে আইডেন্টিটির জন্য মানুষগুলো সুন্দরভাবে বসবাসের জন্য তাদের সবচেয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রয়োজন সেটা হচ্ছে ফ্যামিলি কিন্তু আমরা দেখেছি কি টোয়েন্টিন সেঞ্চুরিতে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তৎকালীন সোসাইটিতে মানুষদের মাঝে ফ্যামিলি বন্ডিংটাও ছিল না যেটার উদাহরণ হচ্ছে কি অ্যাস্টন এবং তার ভাই মেক যদিও তারা দুইজন ভাই ভাই কিন্তু তাদের মাঝে তেমন বন্ডিং ছিল না কথাবার্তা হতো না কিন্তু ফ্যামিলির ইম্পর্টেন্সের যে উদাহরণ সেটা হচ্ছে যদিও তাদের দুই ভাইয়ের মাঝে কোনো সম্পর্ক ছিল না বা কথোপকথন তেমন হতো না তারপরে আমরা দেখেছি যে তারা দুই ভাই একে অপরকে খুব বেশি ভালোবাসে মূলত মানুষদের বসবাসের জন্য যে ফ্যামিলি লাইফের যে ইম্পর্টেন্স রয়েছে সেই ব্যাপারটাকে তিনি থিমটির মাধ্যমে এর সর্বশেষ থিম যেটি সেটি হচ্ছে আইডেন্টিটি আইডেন্টিটির ব্যাপারে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে নাইনটিন ফিফটি স্টার্টে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরবর্তী সময়ে সারা বিশ্বে সবচেয়ে বেশি অরাজকতা বিরাজমান ছিল মানুষগুলোর মাঝে অনেক বেশি সমস্যা বিরাজমান ছিল মানুষগুলো মেন্টাল ডিপ্রেশনের কারণে ল্যাক অফ কমিউনিকেশনের কারণে তারা লোনলি হয়ে যেত তারা আইসোলেটেড হয়ে যেত মানুষগুলোর সবচেয়ে বড় সমস্যা তখন যেটি বিদ্যমান ছিল সেটা হচ্ছে তাদের আইডেন্টিফিকেশন এবং তাদের এক্সিস্টেন্স এর অভাব যেটা একটা উদাহরণ হচ্ছে আমরা প্লেটিতে দেখেছি যে একটি ক্যারেক্টার ড্যাভিস যে হচ্ছে মূলত একটি ক্যাপেতে জব করত সেখান থেকে ঝগড়া করে সে অ্যাস্টনদের বাড়িতে এসেছে অ্যাস্টন এবং তার ভাই মেঘ তাকে বলেছে যে আপনার আইডেন্টিফিকেশন কই অর্থাৎ আপনার কাগজপত্র কই তখন সে বললো যে আমার কাগজপত্র আছে আমি সিট থেকে নিয়ে আসবো কিন্তু কয়েকবার বলার পরেও সে তার আইডেন্টিফিকেশন বা তার কাগজপত্র নিয়ে আসেনি বুঝতে পারি যে তৎকালীন সোসাইটিতে মানুষগুলো অনেক বেশি ভব ঘুরে ছিল তাদের ল্যাক অফ কমিউনিকেশন ছিল তাদের আইডেন্টিটির সংকট খুব বেশি ছিল তখন সেই ব্যাপারটাকে তিনি এই প্লেটিতে খুব জোরালোভাবে বোঝানোর চেষ্টা করেছেন যার কারণে একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে আইডেন্টিটি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো এই সবগুলো হচ্ছে মূলত এই প্লেটির প্রধান প্রধান থিমস তো গাইজ এ হচ্ছে আমাদের ফার্স্ট পার্টে আলোচনা যেখানে আমরা ক্যারেক্টার সেটিংস থিমস পারফাস সহ আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করেছি আর সেকেন্ড পার্টে আমরা এই প্লেটির ক্রিটিক্যাল সামারি এবং সিম্বলস প্রসঙ্গে ডিসকাস করব। তো যেহেতু ফার্স্ট পার্টি দেখেছো অবশ্যই সেকেন্ড পার্টি দেখে নেবে তখন আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো দেখা হচ্ছে সেকেন্ড পার্টে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ